অসম্ভব মা, মানে যেই ছেলের আগেও একটা বিয়ে হয়েছে ওই ছেলেকে আমি কেন বিয়ে করব? ইম্পসিবল ব্যাপার। তুমি বাবাকে বলে দাও যে আমি ছেলের সাথে দেখা করতে যাচ্ছি না। আরে বাবা, দেখা করতে গেলেই তো বিয়ে হয়ে যায় না। আর তোর বাবার মনে হয় ছেলেটাকে দেখতে ভালো লেগেছে, তাই হয়তো আগের বিয়ের কথা ভাবিনি। ভালো করে ভাবলে তোর বাবাও হয়তো ওই বিয়েতে আর এগোবে না। আর আমি শুনেছি বিয়েটা নাকি 15 দিন টিকেছে। তাহলে দেখো ছেলেটা কত খারাপ যে 15 দিনের বেশি সংসার করতে পারলো না। যার সাথে বিয়ে হয়েছিল দোষ তো তারও হতে পারে। আর সত্যি কথা বলতে কি, এই বিয়েটার কথা না আমি আগে থেকে জানতাম না। এখন যেহেতু তোর বাবা বলেছে, আচ্ছা দেখা করে আয়, তারপর ওখান থেকে এসে বলবি যে তোর ওই ছেলে পছন্দ হয়নি, ব্যাস। আচ্ছা, আমি কিন্তু এখানে এসেছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, এর মানে আমার ইচ্ছে না। এসে দেখা করা দরকার ছিল, এসে দেখা করলাম, বাসায় গিয়ে বলে দিব যে আমার ছেলেকে পছন্দ হয়নি। আর একটা কথা, আমার কি একটা হাত নেই নাকি চোখ নেই নাকি আমি পড়াশোনা জানি না যে এমন একটা ছেলেকে বিয়ে করবো যার আগে একবার বিয়েও হয়েছে? আর আপনি তো ভালো মানুষ না, ভালো মানুষের বউ কি মাত্র 15 দিন থাকে? হাসছেন কেন? বসুন। ওর সাথে আমার প্রথম দেখা এক বর্ষার দিনে। আমি তার মাথায় ধরেছিলাম ছাতা, আর সে আমার মন। সে কাঁচা ছিল ফিজিক্সে আর আমি রোম্যান্সে, কিন্তু রসায়ন জমেছিল বেশ। কিন্তু ভালো থাকা, সুখে থাকা হয়তো প্রকৃতি বেশি দিন মানতে পারে না। কোনো ভয় কি নেই? না, থাকলে আমরাই আপনাদেরকে জানাতাম। এই স্টেজে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। আছে কয়দিন? বড় জোর 4 মাস। আপনি এভাবে ভেঙে পড়বেন না, স্টে স্ট্রং। এই কদিন আপনারা ওনার পাশে থাকুন, ওনাকে ভালো রাখুন প্লিজ। এ কটা দিন নীতুর পাশে থাকতে হবে, ওকে ভালো রাখতে হবে। বাবা, এই 4টা মাস আমি নীতুর সাথে থাকতে চাই, আমাকে বিয়ে করতে চাই। অসম্ভব। আমি তো জেনে শুনে আমার একমাত্র ছেলেকে আমার অনিশ্চয়তার দিকে যেতে দিতে পারি না। নিজের বাবা মা, পরে নীতুর কাউকেই বোঝাতে পারলাম না এ কটা দিন আমাদের একসাথে থাকা কত দরকার, নীতুকে ভালো রাখা কতটা জরুরি। তাই ধরলাম ওর হাত, ছাড়লাম ঘর নতুন এক ঘরের খোঁজে। শুরু হয় নতুন এক জীবন, যেটা শুধুই নীতুর জন্য।
নতুন করে ভোর দেখা, হোক অল্প কিছুদিনের জন্য, তবু নতুন করে সাজানো। ভেবেছিলাম নিতুর পাশে দাঁড়িয়ে আরো অনেকগুলো সূর্যাস্ত দেখব, কিন্তু শেষ সূর্যাস্তটা যে 15 দিনের মাথায় দেখতে হবে সেটা বুঝতে পারিনি। এই ছিল ওর সাথে আমার শেষ 15 দিন। আমি নিজেও এখান থেকে বেরিয়ে বাসে গিয়ে বাবা মাকে বলে দেবো যে আপনাকে আমার পছন্দ হয়নি, কারণ আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার আর নিতুর মেমোরিজগুলোর মাঝে একটা দেয়াল দাঁড়াবে। আমি চাই না সে দেয়াল।